কিন্তু তারা পরাজিত হয়েছে এটি তাদের লাস্ট ম্যাচ পক্ষান্তরে প্রথম ম্যাচে বাংলাদেশ জেল তারা জয়লাভ করেছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে তবে পরের ম্যাচে আজকে সকালে তারা নৌবাহিনীর নিকট পরাজিত হয় এবং লাস্ট ম্যাচটি বাংলাদেশ জেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী রাউন্ডে যেতে হলে অর্থাৎ সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আমরা দুটি দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি তারা অলরেডি মাঠে প্রবেশ করেছেন আমরা রেফারিকে দেখতে পাচ্ছি একই সাথে অতিথিবৃন্দকে আমরা দেখছি যারা একে একে উপস্থিত হচ্ছেন দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে প্রচুর দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সুগন্ধা বিচে জালালউদ্দিন তিনি অবশ্যই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কমবক্সা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে আমরা বেশ কয়েকজন শাহ আলম রয়েছে অনন্য এবং আমি কুমার কল্যাণ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের সেকেন্ডের দ্বিতীয় ম্যাচটি শুরুতে যাচ্ছে বিকালের প্রথম আক্রমণটা করবে ওখানে আরাফাত আরাফাত অবশ্য তিনি আক্রমণটা করবেন চট্টগ্রাম ডিএসএর নীলবর্ণের জার্সিতে তাদের শোভা পাচ্ছে পক্ষান্তরে ব্ল্যাক এবং অরেঞ্জের জার্সিটা আমরা দেখতে পাচ্ছি অপর দল বাংলাদেশ জেলের জেলের জন্য একটি ডু অর ডাই ম্যাচ প্রথম ম্যাচে তারা জয়লাভ করেছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে তবে পরের ম্যাচে নৌবাহিনীর নিকট তারা পরাজিত হয় সুতরাং সেমিফাইনালে যেতে হলে শাহ আলম ভাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ জেলের জন্য এবং সেই চেষ্টাই তারা আক্রমণ রচনা করছে বাংলাদেশ জেল দুই নম্বর খেলোয়াড় জাহিদ হোসেন আক্রমণে সুযোগ খুঁজছেন পয়েন্ট সংগ্রহের দেখা যাক চেষ্টা না আরেকটি পয়েন্ট সংগ্রহ খুব সুন্দরভাবে অবস্ট্রাগল পেরিয়ে একটি পয়েন্ট সংগ্রহ করে নিজ কোর্টে ফিরে গেলেন বাংলাদেশ জেল সুবাদে দুই পয়েন্ট অঙ্কন চট্টগ্রাম এখন পর্যন্ত কোনো সংগ্রহ নেই আক্রমণে চট্টগ্রাম চট্টগ্রামের মানুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নন্দিত ক্রীড়া সংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি ভাইস প্রেসিডেন্ট জনাব আজম ও নাসিরউদ্দিন গতকাল এই টুর্নামেন্টের অর্থাৎ এই জমজমা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের সূচনা করেন আরেকটি অ্যাটাক মোজাম্বে ওখানে ইমন তাকে কিন্তু খুব ভালোভাবে ব্লকটা করলেন যে কারণে অবশ্য একটি পয়েন্ট লাভ করলো অতিথি সহ প্রত্যেককে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেল এই মুহূর্তে থ্রি পয়েন্ট চট্টগ্রাম জেলা দল তারা অবশ্য কোনো পয়েন্ট লাভ করতে পারেনি গ্রাম বাংলার ঐতিহ্যের খেলা হচ্ছে এই কাবাডি যেটার পূর্ব নাম ছিল হাডুডু গ্রামে এখনও হাডুডু বলেই আখ্যায়িত করা হয় এই খেলাটিকে স্বল্প পরিসরে বড় আয়োজন করা যায় যেটা বাস্তব উদাহরণ এই ভাসাবি বিচ কাবাডি 2018 আমরা কিছুদিন আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কল্যাণে আমরা মানিকগঞ্জে দেখেছি মানিকগঞ্জের ব্রঙ্গাইলে এস এম সাইদুর রহমান স্মৃতি কাবাডি চ্যাম্পিয়নশিপ সেটাও আমরা দেখেছি এবং সবচেয়ে বড় জিনিস আমারই উপজেলা যশোরের বাগারপাড় উপজেলা এবছরের এপ্রিল মাসে 50,000 দর্শকের উপস্থিতিতে সেখানকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ তিনি এই ধরনের একটা আয়োজন করেছিলেন এবং ভারতের একটা দলও কিন্তু সেখানে অংশ নিয়েছিল এবং প্রধান আমরা দেখে নিতে চাই অ্যাকশন রিপ্লেতে কীভাবে ওখানে ব্লকটা করলো যেটা বলছিলাম এবং ওই টুর্নামেন্টে আমরা দেখেছিলাম 50,000-এর বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন এবং যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর মাঝে পুরস্কার প্রদান করেছিলেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর এপিএস মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্বগুলো তারা কিন্তু অনেকে এগিয়ে এসছেন বিভিন্ন খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সম্প্রসারণের জন্য চমৎকার আমরা জানি গ্রাম অঞ্চলের হাডুডু খেলা অবশ্যই এই এই মৌসুমেই সবচেয়ে জমে উঠে তারই আধুনিক রূপ আজকে আমরা কাবাডি আর তারই আধুনিক রূপে বিচ কাবাডি সুতরাং ধীরে ধীরে যে আমরা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই বিচ কাবাডি আক্রমণে জেল আক্রমণে দেখা যাক পয়েন্ট সংগ্রহ করতে পেরেছেন কি না বোধহয় সংগ্রহ করতে পারেনি সুবাদে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এই মুহূর্তে দুটি পয়েন্ট সংগ্রহ করেছেন এবং বাংলাদেশ জেল 6 কুমার একটি এই দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কাছে একটা তালিকা এসছে যে সিলেকশন কমিটি যেটা অত্যন্ত গুরুত্ব একটু আগে বলেছেন ফুটবলে আছে ক্রিকেটে আছে আমাদের কাবাডিতেও একটা সুন্দর একটা কমিটি উপহার দিয়েছেন যেটাতে চেয়ারম্যানের দায়িত্ব পালন জনাব আব্দুল হক জনাব
মান্নান সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন সুমিল চন্দ্র দাস সদস্য আব্দুল জলিল সদস্য বাদশা মিয়া সদস্য আশরাফ সদস্য মুনির হোসেন সদস্য এনারা সবাই কিন্তু খেলোয়াড় ছিলেন এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ সাত সদস্যের এই কমিটি যারা সিলেকশন কমিটিতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কমিটি যেটা অন্তত সভাপতি এবং সেক্রেটারি তাদের মাধ্যম দিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে যারা নির্বাচন করবেন জাতীয় দলের জন্য সেই সকল খেলোয়াড়কে যারা জাতীয় দলে সুযোগ পাবেন এবং সেই দলটিকে পরবর্তীতে ভালো প্রশিক্ষণও দেওয়া হবে আমরা দেখেছি ভারত থেকে কোচও কিন্তু আনা হয়েছে যেটা আমরা দেখেছি স্কুল কাবাডির সময় এটি অবশ্যই কেননা বিদেশি কোচ যখন আসবে তখন অবশ্যই জাতীয় দলের শক্তিটাও কিন্তু বাড়বে এবং সবচেয়ে বড় জিনিস জাতীয় দলের অভিজ্ঞতা অর্জনের জন্য বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ অবশ্যই তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া উচিত অন্তত সেই প্রত্যাশা থাকবে অন্তত বর্তমান কমিটি যারা কাবাডি ফেডারেশনের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি এবং শুধু তাই নয় এই খেলায় যারা শ্রেষ্ঠ খেলোয়াড় এই এটাও কিন্তু তারা মনোনীত করবেন তাদের এই খেলা দেখে এই কমিটি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচন করবেন হয়তো তারা সিরিজ চ্যাম্পিয়ন নির্বাচন করবেন সব কিছুর দায়িত্বেই আমরা এগিয়ে যাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে খেলার যা ফলাফল আমরা আবার দর্শকদের নিয়ে আসছি বাংলাদেশ জেল ৮ চট্টগ্রাম জেলা ৪ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন চট্টগ্রাম জেলা যদিও অত্যন্ত নবীন দল নিয়ে চট্টগ্রাম জেলা আমরা সকালবেলায় দেখেছি যে খেলেছে সুন্দর খেলেছে যথেষ্ট উন্নতি করেছে হয়তো পরবর্তীতে আরও তারা ভালো করবেন চট্টগ্রাম জেলা এই মুহূর্তে ৫ আক্রমণে বাংলাদেশ জেল ২ নম্বর খেলোয়াড় বাংলাদেশ জেল ২ নম্বর খেলোয়াড় জায়েদ হোসেন যিনি ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন জায়েদ হোসেন তিনি আক্রমণ করেছিলেন কিন্তু খুব সম্ভব সাকসেসফুল হননি তার সুবাদে চট্টগ্রাম জেলার একটি পয়েন্ট সংগ্রহ এগিয়ে যাচ্ছেন চট্টগ্রাম জেলা ৬ এবং বাংলাদেশ জেল এই মুহূর্তে ৮ আমরা টাইম আউট দেখছি জেলের পক্ষে জায়েদের কথা একটু আগে বলছিলেন প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন একাধিক পয়েন্ট তিনি ছিনিয়ে নিয়েছিলেন অ্যাটাক থেকে এবং ব্লকিংয়েও কিন্তু অনেক ভালো খেলেছিলেন জাতীয় দলে খেলবার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাটা আজকের এই ম্যাচে ইংরেজ দিচ্ছেন আমরা একটু রিপ্লেতে দেখতে চাই কীভাবে জায়েদকে ব্লক করলেন বিন্দুমাত্র নড়বার সুযোগ পাননি এত সলিড ব্লকটা ছিল যে কারণে জায়েদের পক্ষে কিন্তু পয়েন্ট ছিনিয়ে নেওয়া সম্ভবপর হয়নি যে কারণে উল্টো চিটাগং জিএসএ তারা কিন্তু একটা পয়েন্ট লাভ করলো তুল্যমূল্য লড়াই হচ্ছে মাত্র দু পয়েন্টের ব্যবধান যেখানে বাংলাদেশ জেল ৮ চিটাগং জিএসএ ৬ অর্থাৎ দু পয়েন্টের ব্যবধান টাইম আউট শেষে নতুনভাবে খেলাবার শুরু হচ্ছে রবিকে দেখছি এই মুহূর্তে এইচএস নাম্বার ৮ তিনি অ্যাটাকটা করবেন চট্টগ্রাম ডিএসএর বিরুদ্ধে টিএসএর পক্ষে প্রতিপক্ষ জেলের বিরুদ্ধে বাংলাদেশ জেল সার্ভিসেস দল কোনো সন্দেহ নেই এই ম্যাচটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে তারা জিতেছিল সেক্ষেত্রে প্রতিপক্ষ ছিল অবশ্য বাংলাদেশ বিমান বাহিনী তবে নৌবাহিনীর নিকট তারা কিন্তু পেরে ওঠেনি যেটা আজকে সকালে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণ খেলা চলছে অভিজ্ঞ রেফারিরা সুন্দর খেলা পরিচালনা করছেন এই মুহূর্তে আক্রমণে বাংলাদেশ জেল দেখা যাক ফলাফল কি হয় তারা না চমৎকারভাবে তারা প্রতিহত ফিরে যেতে পারেননি ধরা খেয়ে গেলেন অর্থাৎ একটি পয়েন্ট সংগ্রহ বাংলাদেশ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সেই সুবাদে ৭ এবং বাংলাদেশ জেল ৯ ৯ ৭ খেলা একটু আগে কুমার আপনি লক্ষ্য করেছেন যে চট্টগ্রাম জেলা কিন্তু অনেক পিছিয়ে ছিল আস্তে আস্তে কিন্তু তারা তাদের খেলার টেকনিক বাড়িয়ে দিয়েছে তাদের শৌর্যবীর্য কিন্তু প্রকাশ পাচ্ছে অর্থাৎ খেলতে খেলতেই আরও অভিজ্ঞতা সংগ্রহ হবে এই সুবাদেই হয়তো তারা আসছেন আমরা আশা করছি চট্টগ্রাম ভবিষ্যতে আরও ভালো করবে এ গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমরা ট্যুরিস্ট পুলিশের সদস্যদেরকে দেখতে পাচ্ছি যারা নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এই প্রতিযোগিতার গতকালকেও তাদের সার্ভিসটা আমরা পেয়েছি আজকেও দেখছি এবং সবচেয়ে বড় জিনিস প্রত্যেকেরই সর্বাত্মক সহযোগিতা আয়োজকদের এত বড় আয়োজনটা সুসম্পন্ন করবার ক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করছে ভাসাবি বিচ কাবাডি ২০১৮ আজকে ডে ২ আগামীকাল ডে ৩ আগামীকাল অবশ্য ৩:৪৫ থেকে সরাসরি সম্প্রচার থাকবে চ্যানেল ৯ এ
চারটি সেমিফাইনাল আগামীকাল, এরপরে আগামী পরশু দুটি থার্ড প্লেস ম্যাচ, বিকাল তিনটায় শুরু হবে প্রথম থার্ড প্লেস ম্যাচ পুরুষ বিভাগে, এবং নারী বিভাগে থার্ড প্লেস ম্যাচ অনুষ্ঠিত হবে 3:45, দুটো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে, যেটি প্রথমটি 4:30 পুরুষ বিভাগের এবং নারী বিভাগে 5:15। 13-7, দেখুন 13-7 দুটোর কিন্তু দুই রকম মানে আছে, আনলাকি 13, লাকি 7, ক্রিকেটের ভাষায় লাকি হয়ে যাবে, কোনোটাই খেলার মাঠে আনলাকি নয়, কারণ ফাইট তো চলছেই, যুদ্ধ চলছে, বিজয় ছিনবে। সুতরাং এটা অবশ্য ক্রিকেটের ভাষায়, আমরা ক্রিকেটে যখন কোনো খেলোয়াড় 13 রান করে তখন তাকে বলা হয় আনলাকি 13, ওই ওই 13 রানে কিন্তু অনেকে কিন্তু আউট হয় আবার। আচ্ছা আচ্ছা, এটা একটা হয়তো প্রবাদ হতে পারে বা একটা একটা সংস্কার হতে পারে। যাই হোক, খেলা চলছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন যারা রেফারি, সিলেকশন কমিটি রয়েছেন, সব কিছু মিলেই একটা সুন্দর পরিবেশে আক্রমণ। 2 নম্বর খেলোয়াড় দেখা যাক, না না, চমৎকারভাবে তাকে প্রতিহত করেছেন বাংলাদেশ জেন, সাকসেসফুল হলো না, সেই সুবাদে বাংলাদেশ জেল 17-7। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছি এর আগের অ্যাটাকটি কীভাবে ওখানে ব্লক করতে গিয়ে ব্যর্থ হলেন, সেটাও আমরা দেখে নিলাম। 7-17, 10 পয়েন্টের একটা ব্যবধান জেলের চিরং ডিএসের বিরুদ্ধে, এটি তাদের বাঁচা মরার লড়াই অর্থাৎ বাঁচা মরার খেলা, কেননা সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। এই মুহূর্তে আবারও সেই জায়েদ, তার কল্যাণে পয়েন্ট আসবে, একটা নয় দুটো পয়েন্ট, ডাবল পয়েন্ট নিয়ে আসছেন জায়েদ, এবং টাইম আউট নিয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম ডিএসএ। স্কোর লাইনটা বাংলাদেশ জেল 19, চিটাগং ডিএসএ 7, আর সরাসরি সম্প্রচার চ্যানেল 9-এ। একই সাথে যারা ফেসবুকে আছেন তাদের জন্য খবর, চ্যানেল 9 বেডে ফেসবুক পেজে স্ট্রিম করে লাইভ খেলা দেখার সুযোগ পেয়েছে। একটু আগে জায়েদের সেই অ্যাটাকটা দেখছে, যেখান থেকে দুটো পয়েন্ট পেয়েছিলেন, জাতীয় দলের সদস্য এবং সেই অভিজ্ঞতা তিনি আজকে তার দলের জন্য নিংড়ে দিচ্ছেন। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম অন্তত বাংলাদেশ বিমান বাহিনীর বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ জেল, এবং সেখানে কিন্তু অসাধারণ খেলেছিলেন জায়েদ। এই মুহূর্তে আবারও সাগরের সান্নিধ্য আমাদের সবার জন্য, সুন্দর পরিবেশ আমরা মহামাজ উপলক্ষ করছি, যেটা আমরা হয়তো এখান থেকে দেখছি না, কিন্তু যারা স্ক্রিনে দেখছেন তারা এই সমুদ্র সৈকত দেখছেন, এবং তারাও খেলাও দেখছেন, সেই সাথে চ্যানেল 9 কোটি প্রচারিত। এই মুহূর্তে আক্রমণ, 6 নম্বর জার্সিধারী রাংছাই সুমি, দেখা যাক কি ফলাফল আসে। চমৎকারভাবে চেষ্টা করেছিলেন কিন্তু একটি পয়েন্ট সংগ্রহ, চমৎকার একটি পয়েন্ট সংগ্রহ করলেন চট্টগ্রাম জেলা, সেই সুবাদে চট্টগ্রাম 8 বাংলাদেশ জেল 19। সেকেন্ড ম্যাচ আজকে ডে টুর বিকালে, প্রথম ম্যাচে অবশ্য বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরাজিত হয়েছিল মৌলভীবাজার ডিএসএর বিরুদ্ধে, এটি অবশ্য দ্বিতীয় ম্যাচ, আজকে বিকালে বাংলাদেশ জেল মোকাবিলা করছে চট্টগ্রাম জেলা দলের বিরুদ্ধে। আবারও পয়েন্ট, ভালো ব্লকিংয়ে চট্টগ্রাম ডিএসএ তারা পৌঁছে গেল 9-এ, বাংলাদেশ জেল 19। ধারাবর্ষে ওয়ান সাইড পরিবর্তন, নতুনভাবে যুক্ত হচ্ছেন অনন্যা, সাথে থাকছেন মোহাম্মদ শাহ আলম। ধন্যবাদ কুমার দা। আমরা উপভোগ করছি ভাসাবি বিচ কাবাডি 2018, সুন্দর একটি খেলা, দর্শকরা অংশগ্রহণ করছেন আমাদের সাথে, উপভোগ করছেন আমাদের এই খেলাটি। চমৎকার আক্রমণ, আমার খুব সময় মনে হচ্ছে গোলাম ফারুক টাইম আউট নিয়েছেন, সেই টাইম আউটের অপেক্ষায় আছেন গোলাম ফারুক, যিনি রেফারির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে রয়েছেন মোকলেস সুমন, আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান, স্কোরারের দায়িত্ব পালন করছেন 3 সেকেন্ড আতিকুর রহমান, বোর্ডে আছেন লিটন বিজন। সম্মিলিত খেলা পরিচালিত হচ্ছে, খেলার দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের খেলা এখনও চলছে, আমরা যা দেখছি 13:40 খেলা শেষ হচ্ছে, 15 মিনিটের মধ্যেই
ইতিমধ্যে বাংলাদেশ জেল 19 চট্টগ্রাম জেলা 10 আক্রমণে চট্টগ্রাম জেলা দেখা যাক ফলাফল কি আনা যায় এক নম্বর জার্সি চট্টগ্রাম জেলা আরাফাত হোসেন আক্রমণে চেষ্টা করছে ডানে মায়ে না ধরা খেয়ে গেল চমৎকার ফলাফল আমরা জানি না সুমন যা সিগন্যাল দিলেন তাতে বোঝা গেল না সাকসেসফুল হয়নি রেফারি আম্পায়ারের সিগন্যাল জেল আরেকটি পয়েন্ট সংগ্রহ সেই সুবাদে চট্টগ্রাম 20 চট্টগ্রাম জেলা 10 সুন্দর খেলা চমৎকার চমৎকার আমি বলবো অত্যন্ত সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন জার্সি নাম্বার 5 বাংলাদেশ জেলের সুন্দর খেলা উপহার দিয়েছেন মোয়াজ্জেম হোসেন আক্রমণে জার্সি নাম্বার 2 জায়েদ হোসেন জায়েদ চট্টগ্রাম জেলা আক্রমণে আর একটি পয়েন্ট সংগ্রহ বাংলাদেশ জেল সেই সুবাদে বাংলাদেশ জেল 21 চট্টগ্রাম ডিএসএ 10 খেলা আপনারা জানেন যে লীগ পদ্ধতির খেলায় শেষ খেলা খেলছে চট্টগ্রাম জেলা এবং বাংলাদেশ জেল চমৎকার খেলা আমরা কিছুটা লক্ষ্য করছি উত্তেজনা অধিনায়ক সাজিদ হোসেন বাংলাদেশ জেলের তিনি হয়তো আবেদন করেছিলেন একটা পয়েন্ট সংগ্রহ নয় বেশ ভালো পয়েন্টের ব্যবধানে এই মধ্যে 4টি পয়েন্ট বোধ সংগ্রহ করেছে বাংলাদেশ জেল রেফারি আম্পায়ার যারা রয়েছেন তারা খেলা পরিচালনা করছেন অত্যন্ত সুন্দরভাবে দক্ষভাবে পরিষ্কার পরিচালনা চমৎকার চমৎকারভাবে ঠেকিয়ে দিলেন খুব সম্ভব নাকি সুমন আমরা দেখব আম্পায়ার সুমনের সিদ্ধান্ত কি না পয়েন্ট জেল নয় পয়েন্ট পেয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা একটি পয়েন্ট সংগ্রহ চট্টগ্রাম জেলা সংস্থা শাহজালাল উদ্দিন মুজিবুর রহমান কোচ এবং ম্যানেজার চট্টগ্রাম জেলা তারা হয়তো টাইম আউট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন শাহজালাল উদ্দিন এবং মুজিবুর রহমান খেলা ইতিমধ্যেই অর্ধ বিরতি অর্থাৎ 15 মিনিট খেলা শেষ হলো প্রথমার্ধের খেলায় বাংলাদেশ জেল 25 খেলাটুকু উপভোগ করছেন আক্রমণ প্রতি আক্রমণ খেলা শুরু হলো জেল আক্রমণে জেলের 5 নম্বর খেলোয়াড় 5 নম্বর মোজাম্মেল হোসেন মোয়াজ্জেম হোসেন না আমি দুঃখিত মোয়াজ্জেম হোসেন চমৎকারভাবে আক্রমণের রচনায় পয়েন্ট সংগ্রহ করতে পারেননি খুব সম্ভব মোয়াজ্জেম ব্যর্থ হয়ে ফিরে আসছেন সেই সুবাদে চট্টগ্রাম জেলা আরেকটি পয়েন্ট সংগ্রহ সেই সুবাদে 12 চট্টগ্রাম 12 বাংলাদেশ জেল 25 টান টান উত্তেজনাপূর্ণ খেলা পয়েন্ট সংগ্রহের চেষ্টা সেই সাথে আক্রমণের চেষ্টা আক্রমণ এনশিওর করতে পারলে পয়েন্ট এনশিওর করা যাবে আক্রমণের চেষ্টা পয়েন্ট চলে গেল বাংলাদেশ জেলের ঘরে বাংলাদেশ জেল 26 চট্টগ্রাম জেলা পরিষদ 12 চট্টগ্রাম জেলা দল বাংলাদেশ জেল 26 চট্টগ্রাম জেলা দল 12 খেলা চলছে আক্রমণ বাংলাদেশের জেলের পক্ষে জার্সি নাম্বার 2 না এবার পয়েন্ট চলে গেল চট্টগ্রাম জেলা দলের ঘরে চমৎকার আক্রমণ প্রতি আক্রমণ আমরা লক্ষ্য করছি কিছুটা আবেদন হয়তো করেছেন বাংলাদেশ জেলের পক্ষ থেকে পয়েন্টের যে ব্যবধান আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জেল 27 চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা 14 27-14 খেলা দ্বিতীয়ার্ধের খেলা 28-12 বাংলাদেশ জেল 28 স্কোরবোর্ড আমরা যা লক্ষ্য করছি এই মুহূর্তে 29 পয়েন্ট আমরা দেখছি যদিও আমাদের স্ক্রিনে 12 পয়েন্ট এখন কারেকশন হলো 12 পয়েন্ট চৌকে মুহূর্তে সেকেন্ড হাফের খেলা চলছে দারুণ উত্তেজনা আজকের এই ম্যাচকে কেন্দ্র করে আজকে ডে 2
Vasavi Beach Kabaddi 2018. Title sponsor Vasavi Fashion Limited, associated by AP, Reche BM LP Gas, Reche Olympic, Panjeri, Akishate Polar Ice Cream. এই সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেশের কাবাডির উন্নয়নে তারাও এগিয়ে আসছেন এবং আশা করছি আগামীতেও তারা কাবাডির সাথে থাকবে জাতীয় খেলা কাবাডি 1974 সালে বাঙালি জাতির মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শতাব্দী তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন কাবাডিকে জাতীয় খেলা হিসাবে এবং তারপর থেকে দেশের কাবাডির গত কয়েক বছর কিছুটা ঝিমে পড়েছিল যে কোনো কারণে হোক তবে বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পর আবারও আলোর মুখ দেখছে একসাথে প্রতি দেখে নিতে চাই কীভাবে ওখানে জায়েদ তাকে অবশ্য ব্লক করতে চেয়েছিলেন তিনজন খেলোয়াড় এমনভাবে তাকে ব্লকটা করলেন বিন্দুমাত্র নড়বার সুযোগ পাননি যে কারণে পয়েন্টটা পেয়ে গেছে চট্টগ্রাম ডিএসএ তারা চলে গেছে এই মুহূর্তে 16-এ আরেকটি অ্যাটাক থেকে আরেকটি পয়েন্ট বাংলাদেশ জেলের বারবার বলছি এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে বিমানবাহিনীর বাংলাদেশ বিমানবাহিনীকে পরাজিত করেছিল বাংলাদেশ জেল বাট আজকে সকালে নিজেদের সেকেন্ড ম্যাচটা খেলে বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে সেখানে অবশ্য তারা পরাজিত হয়েছিল অর্থাৎ সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই এবং সেটার ধারাবাহিকতা আমরা দেখছি অন্তত ম্যাচে অগ্রগামী বাংলাদেশ জেল আরেকটি অ্যাটাক এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের নারী দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন আরেকটি শক্তিশালী দল নারী বিভাগে ছটি দল অংশ নিচ্ছে দুটি গ্রুপে গতকাল নারী দল অবশ্য জয়লাভ করেছিল প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল অবশ্য জামালপুর ডিএসএ এবং আজকে সেকেন্ড ম্যাচটা খেলবে বাংলাদেশ পুলিশ বিজেএমসির বিরুদ্ধে 6:40 আমাদের অফিসিয়াল টাইম যেটা দেওয়া হয়েছে সেই সময় 33 এই মুহূর্তে বাংলাদেশ জেলের ছাত্র জীবনে 33 মার্ক পেলে আমাদেরকে বলা হতো তুমি পাস সেই পাস মার্কটা এখন অবশ্য জেলের স্কোর বোর্ডে পয়েন্ট হিসাবে দেখা দিয়ে ধরা দিয়েছে দুটো পয়েন্ট পেয়েছেন ভালো অ্যাডভান্টেজ চট্টগ্রাম ডিএসএর দর্শকদেরকে আপনারা দেখছেন ক্রীড়াপ্রেমী দর্শক খেলার মাঠে যাদের অবাধ বিচরণ খেলাধুলা এমন একটি বিষয় বিশেষ করে কাবাডি বাঙালি জাতির প্রিয় খেলা গ্রাম বাংলার ঐতিহ্য নবান্ন উৎসবে নতুনভাবে যখন ফসল হয় বা ঘরে ওঠায় কৃষকেরা তখন সেই ফসল ফলানোর জমিতে ধান কাটার পরে কিন্তু এই খেলাটা আয়োজন আমরা দেখেছি ছোটোবেলায় এই মুহূর্তে কীভাবে একটু আগে চেস নাম্বার 6 চট্টগ্রাম ডিএসএর পক্ষে লাংছাই কমে যেভাবে দুটো পয়েন্ট এনেছিলেন সেটিও আমরা দেখে নিলাম অ্যাকশন রিপ্লেতে এই মুহূর্তে 19 পয়েন্টে চলে গেছে চট্টগ্রাম ডিএসএ দ্বিতীয়ার্ধের খেলা চলছে আরও একটি পয়েন্ট পাবে ভালো ব্লকিংয়ের সুবাদে বাংলাদেশ জেল দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে যেটা একটু আগে বলছিলাম কাবাডি খেলা দেখার জন্য দর্শকদেরকে কিন্তু নিমন্ত্রণ করতে হয় না কার্ড বিলি করে দাওয়াত দিতে হয় না দর্শকরা কিন্তু খেলার আয়োজনের কথা শুনলেই তাদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাই ঢাকা শহরে হয়তো বা একটু কম হতে পারে বা ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলাতে আমরা দেখেছি প্রচুর দর্শক কাবাডির আয়োজনে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি প্রচুর দর্শকের সমাগম হয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের এই সুগন্ধা বিচে এবং অপরূপ সাজে সজ্জিত এই গ্রাউন্ডটি একেবারে ডিজিটাল ভেনু ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন একটা স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথি অনেককে দেখতে পাবো বিশেষ করে যে মানুষটির ঐকান্তিক প্রচেষ্টা যার অক্লান্ত পরিশ্রম সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস এই ভাসাবে বিচ কাবাডি 2018 অ্যাকশন রিপ্লে কীভাবে রাশিম তিনি অবশ্য প্রতিপক্ষ দলের খেলোয়াড়টিকে মেরে চলে এসেছিলেন খেলোয়াড়টি হলেন চেস নাম্বার যিনি রয়েছেন যেটা বলছিলাম জনাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম ডিআইজি প্রশাসন বাংলাদেশ পুলিশ যিনি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ভাইস প্রেসিডেন্ট
এশিয়ান কাবাডি ফেডারেশন। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং অন্যান্য অতিথিদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারাও এসছেন ডায়াসে উপস্থিত হয়ে দারুণ এনজয় করছেন। সব বয়সের সভ্য সমর্থকদেরকে আমরা দেখছি যারা আজকের এই ডে ট্যুর খেলাগুলো উপভোগ করবার জন্য এসছেন। একদিকে সাগরের সান্নিধ্য, অন্যদিকে কাবাডির এই আয়োজনে নিজেদেরকে সম্পৃক্ত করা, দুটো কাজই হচ্ছে অন্তত দর্শকদের জন্য। রত দেখা হচ্ছে, কলাও বিক্রি করা হচ্ছে, উদাহরণস্বরূপ বলতেই পারি। আলোটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, সূর্য পশ্চিম আকাশে অলরেডি হেলে পড়েছে। অ্যাকশন রিপ্লে কিভাবে ওখানে প্রতিপক্ষ ডিএসএ চট্টগ্রাম ডিএসএ খেলোয়াড়টিকে ব্লক করলেন, যেখান থেকে পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ জেল। এই মুহূর্তে টাইম আউট নিয়েছে অবশ্য ওখানে চট্টগ্রাম ডিএসএ, এটি তাদের লাস্ট ম্যাচ, দুটি দলেরই লাস্ট ম্যাচ, আগের দুটো ম্যাচে পরাজিত হয় ক গ্রুপের দলটি চট্টগ্রাম ডিএসএ। পক্ষান্তরে প্রথম ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করলেও বাংলাদেশ নৌবাহিনীর নিকট পরাজিত হয়, যে কারণে লাস্ট ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে। যাই হোক, টাইম আউট শেষে প্রথম অ্যাটাক, চেস নাম্বার 14, খেলোয়াড়টি হলেন চেস নাম্বার 4 মোহাম্মদ রাসেল, তাকে দেখছি। প্রতিপক্ষ দলের একজন, পরবর্তীতে আরো একজন, ইয়েস, চোখ কিন্তু মিথ্যা কথা বলেনি, দুজনকে তিনি স্পর্শ করলেন শেষ মুহূর্তে, অর্থাৎ একজনকে স্পর্শ করেছিলেন, অপরজন এসে শেষ মুহূর্তে, আমার মনে হয় এটা কিন্তু একটা ভুল ডিসিশন নিয়েছিল অন্তত চট্টগ্রাম ডিএসএর খেলোয়াড়টি। যখন খেলোয়াড়টি একজনকে মেরে চলে এসছেন শেষ মুহূর্তে, তিনি আবার তাকে ব্লক করতে গিয়ে কিন্তু আরেকটা পয়েন্ট তাদেরকে গিফট করলেন। এই খেলার টেকনিক, অর্থাৎ চেষ্টা করেছিল হয়তো যিনি প্রথম ধরা খেয়েছিলেন তাকে রুখে দিতে এবং তাকে সাহায্য করার জন্য আরেকজন এগিয়ে এসেছিলেন, সেই দৃশ্যটা একটু দেখে নিতে চাই। রাসেল দেখুন, যখন একজনকে তিনি স্পর্শ করলেন অর্থাৎ শেষ মুহূর্তে এসে তাকে, তিনি যখন তার নিজের কোর্টে পৌঁছে গেলেন, ব্যাকলাইন ক্রস করতে গেলেন, তখনও কিন্তু তাকে আরেকজন আক্রমণের চেষ্টা করেছিল প্রতিহত করতে, সেটা হয়নি বলে সুবাদে দুটি পয়েন্ট নষ্ট করতে হলো, অর্থাৎ তারা দুটি পয়েন্ট সংগ্রহ করলেন। এটাই খেলার টেকনিক, সুযোগ সন্ধান, কিভাবে খেলা চলবে, কিভাবে খেলা খেলবে। ইতিমধ্যেই কোচ সুবিমল চন্দ্র দাস, তিনি অবশ্যই বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন জাতীয় কোচ হিসাবে, তিনি যে বাংলাদেশ জেলের কোচেরও দায়িত্ব পালন করছেন। ওদিক দিয়ে শাহজালাল উদ্দিন কোচের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার। তবে বিগ ম্যাচ দেখার অপেক্ষায় অন্তত ক্রীড়াপ্রেমী দর্শক, এই মুহূর্তে আমরা অতিথিদেরকে দেখতে পাচ্ছি, জনাব নেওয়াজ সোহাগ সহ অনেকেই যারা ডায়াসে উপস্থিত খেলা দেখছেন, যিনি সিইও ইভেন্ট পার্টনার অ্যাটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্টস, অনেকগুলো সফল আয়োজনের নেপথ্যে তিনি কাজ করেছেন। একটা রিপ্লে, আগের অ্যাটাকটি দেখে নিচ্ছি, কীভাবে ধরাটা পড়লেন প্রতিপক্ষের ডিফেন্সে চট্টগ্রাম ডিএসএর খেলোয়াড়টি চেস নাম্বার 3 ফরহান সাদেক। এই মুহূর্তে তিনি অ্যাটাকার, পয়েন্টের ব্যবধানটা এই মুহূর্তে একটু জানাতে চাই, একটা পয়েন্ট পেয়েছে অলরেডি এবং চট্টগ্রাম ডিএসএ চলে গেল 20 পয়েন্ট নিয়ে তাদের পেছনে, এবং শীর্ষে রয়েছে 44 পয়েন্ট নিয়ে বাংলাদেশ জেল, সুবিধাজনক জায়গায় এবং নির্ধারিত সময়ের বেশি একটা সময় বাকি নেই, এবং লাস্ট 5 মিনিটসের একটা সিগনাল আমরা দেখলাম রেফারির কল্যাণে, অর্থাৎ শেষ 5 মিনিটের নাটক আমরা দেখব। তবে শালম ভাই, পয়েন্টের ব্যবধান কিন্তু 24, 5 মিনিটে কি 24 পয়েন্ট ঘোচানো সম্ভব? অসম্ভব ব্যাপার, মানে মিরাকেল কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যেহেতু এখানে তো অল আউট বলতে কিছু নেই, সুতরাং এটা পয়েন্টের ব্যবধান 3-4, 4-এর বেশি তো পয়েন্ট পাওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ যেহেতু মাঠে 4 খেলোয়াড়। সুতরাং এই মুহূর্তে ধরে নেওয়া যায় যে হয়তো ব্যারিকেড বা যে বাধাটুকু ছিল জেলের অতিক্রম করে চলেছে, তবুও পয়েন্টের ব্যবধানে, যেহেতু লিগ খেলা, এখানে পয়েন্টের কাউন্ট হবে, সুতরাং তাদের পয়েন্টের প্রয়োজন আছে। সেই সুবাদে বাংলাদেশ জেল অত্যন্ত সুন্দরভাবে খেলে যাচ্ছেন, তার কোচ, অভিজ্ঞ কোচ সুমিমল চন্দ্র দাস তিনি প্রশিক্ষণ দিয়েছেন। অন্যদিকে শাহজালাল উদ্দিন, যিনি চট্টগ্রামের জেলার কোচের দায়িত্ব, নবীন কোচ হিসাবেই হয়তো আবির্ভূত, তার কিছুটা হয়তো লেকেজ থাকতে পারে, হয়তো শিখতে শিখতেই তিনি একদিন বড় কোচ হবেন এবং তার নেতৃত্বে হয়তো একদিন চট্টগ্রাম জেলাও ভালো ফলাফল আমরা আশা করব। এবং নেক্সট ম্যাচের জন্য আমরা দেখছি দুটি দল প্রস্তুতি নিচ্ছে, দুই হেভিওয়েট দলের মধ্যে হাই ভোল্টেজ লড়াইটা আমরা দেখব, বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজেপি
তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ দুটোই কিন্তু সার্ভিসেস দল দুটোরই কিন্তু কাবাডিতে যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি আছে এবং উভয় দলে কিন্তু জাতীয় দলের তারকাদেরকেও আমরা দেখব সুতরাং সেই লড়াইটা যে একেবারে শেয়ানে শেয়ানে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কি বলেন অবশ্যই যেহেতু লীগের শেষ খেলা এবং ওই দুই দল কিন্তু এখন তারা যে লড়াইটা করবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ কে হবে শারীরিক মানসিক প্রস্তুতি অবশ্যই তো নিতে হবে এবং তাদের যে শৌর্য বীর্য টেকনিক আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো লক্ষ্য করব যাই হোক এই মুহূর্তে বাংলাদেশ জেল 46-46 চট্টগ্রাম জেলা 21 অত্যন্ত নবীন প্রবীণের খেলা আমি বলবো কারণ জেলের খেলোয়াড়রা অত্যন্ত প্রবীণ এখানে অনেক অভিজ্ঞ খেলা রয়েছে জাতীয় খেলা রয়েছে জাতীয় কোচ প্রশিক্ষণ দিয়েছেন অন্যদিকে চট্টগ্রাম নবীন খেলোয়াড় হিসাবে মাঠে অবতীর্ণ হয়েছেন এবং তাদের শাহজালাল উদ্দিন কোচ মুজিবুর রহমান ম্যানেজারের দায়িত্ব পালন করছেন যাতে তারা আমরা আশা করছি যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অদূর ভবিষ্যতে আরও ভালো করবেন খেলা প্রায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সাজিদ হোসেন বাংলাদেশ জেল যথেষ্ট পরিশ্রম করে তার দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এখন আর কয়েকটি মিনিট পরেই দ্বিতীয়ার্ধের খেলা শেষ হবে এবং সেই সঙ্গে দুটি খেলা শেষ হবে আমরা তৃতীয় খেলার অপেক্ষায় আছি চমৎকার আক্রমণ চমৎকার প্রতিহত দেখা যাক রেজাল্ট না জেল আর একটি পয়েন্ট সংগ্রহ জেল আর একটি পয়েন্ট সংগ্রহ সেই সুবাদে 48-22 চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা 22 বাংলাদেশ জেল 48 সালম ভাই বাংলাদেশ জেল 48 চট্টগ্রাম ডিএসএ 22 আক্রমণের চেষ্টা এবং ব্লকের চেষ্টা না পয়েন্ট আবার চলে গেল বাংলাদেশ জেলের ঘরে বাংলাদেশ জেল আরও একটি পয়েন্ট যোগ করে বর্তমান তাদের স্কোর দাঁড়ালো 49 এবং অ্যাকশন রিপ্লেতে আছি এখন আমরা আবার আক্রমণ ব্লকের চেষ্টা হ্যাঁ ব্লক শেষ পর্যন্ত সার্থক একটা ব্লক বাংলাদেশ জেলের বাংলাদেশ জেল আরও একটি পয়েন্ট পেলেন বাংলাদেশ জেলের ঘরে এখন 50 চিটাং ডিএসএ 22 দর্শকদের সারি থেকে দর্শকদের দেখা যাচ্ছে যারা অত্যন্ত আগ্রহ নিয়ে খেলাটি উপভোগ করছেন আবার আক্রমণ আবার পয়েন্ট সংগ্রহের চেষ্টা আবার আক্রমণ এবং আবার পয়েন্ট এবার পয়েন্ট এবারও পয়েন্ট বাংলাদেশ রিপ্লাই দেখছি আমরা বাংলাদেশ জেলের ঘরে আরও একটি পয়েন্ট 51 চট্টগ্রাম ডিএসএ 22 আবার আক্রমণ খেলার সময় চলছে 30 মিনিট আমরা দেখছি সেকেন্ড হাফ চলছে খেলার আমরা দেখছি ভাসাবি বিচ কাবাডি 2018 আয়োজনে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আরও একটি পয়েন্ট বাংলাদেশ জেলের ঘরে বাংলাদেশ জেল 52 চট্টগ্রাম ডিএসএ 22 আমরা দেখছি বাংলাদেশ বিচ কাবাডি ভাসাবি বিচ কাবাডি 2018 এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে সুন্দর আলোকসজ্জা সুন্দর একটি মঞ্চ আমরা স্যাটেলাইট খেলা দেখছি চ্যানেল 9 এর বদলতে যেটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে চ্যানেল 9-এ আরও একটি পয়েন্ট বাংলাদেশ জেলের ঘরে বাংলাদেশ জেল 54 বাংলাদেশ চিটাগং ডিএসএ 22 আবার আক্রমণ আবার ব্লকের চেষ্টা দেখি পয়েন্ট কার ঘরে যায় জাজ নাম্বার 3 চট্টগ্রাম ডিএসএ থেকে পয়েন্ট সংগ্রহের চেষ্টা সময় শেষ নির্ধারিতভাবেই পয়েন্ট চলে গেল বাংলাদেশ জেলের ঘরে এবং এরই সাথে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন নির্ধারিত সময়ের খেলা শেষ অর্থাৎ
ফুল টাইম স্কোর লাইনটা একটু জানাতে চাই দর্শকদেরকে বাংলাদেশ জেল 55-22 চিটাগং ডিএসএ অর্থাৎ এই ম্যাচ অর্থাৎ সর্বশেষ ম্যাচে জয়লাভ করলো তিন ম্যাচে অংশ নিয়ে দুটিতে জয় একটিতে পরাজয় বাংলাদেশ জেলের এই মুহূর্তে দর্শকদের উদযাপন আমরা দেখছি ডিজে তালে তালে সুপ্রিয় দর্শক নেক্সট ম্যাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যে দুই হেভিওয়েট দলের হাই ভোল্টেজ জয়টা আমরা দেখবো